দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো কপালে টিপ পরা নিয়ে। আমরা সাজগোজের সময় অনেকে অনেক প্রকার টিপ পরে থাকি, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ বড়। এই বড় ছোট মাঝারি টিপ নিয়ে অনেকে অনেক প্রকার কথা বলে, কারণ অনেক সময় দেখা যায় অনেকের মুখের সাথে মানানসই না, আবার অনেকের মানানসই হলেও দেখতে একটু অড লাগছে, সেক্ষেত্রে অনেকে অনেক প্রকার মন্তব্য করে। তো বড় টিপ পড়া নিয়ে এবার আমরা দেখব অ্যাডভোকেট প্রতিভা বাগচি কি বলেছেন। সব টিপ সবাই পড়ে, কিন্তু বড় টিপটা যারা তৈরি করছে তার একজন মালিক আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে অনেক লোক কর্মচারী আছে, তারা এইটার উপরে জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এই টিপটা যদি আমরা না পড়ি তাহলে তো তার এটা প্রচার হলো না, প্রসার হলো না। যে মালিক এই কারখানাটা তৈরি করছে তার একটা সংসার আছে, সেই সংসারটা চালাইতে তার একটা ব্যয়ভার আছে। যারা কর্মচারী তারাও এই প্রতিষ্ঠানে চাকরি করে তার সংসার চালায়, যে কারণে আমি প্রত্যক্ষ ভাবে তাদেরকে না চিনলেও আমি পরোক্ষ ভাবে একটা সেবামূলক কাজ করছি। এটা আমার নিজের কাছে ভালো লাগে যে যেটা মানুষ সচরাচর করে সেটা সবার একটা ডিমান্ড থাকে, কিন্তু এই টিপটার ডিমান্ড কম। কিন্তু এই কোম্পানিটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, তার পরিবারকেও বাঁচিয়ে রাখতে হবে। যে কারণে আমি সবসময় এই টিপটা পরে আমি মনে করি যে আমি কারো না কারো অদৃশ্য ভাবে হলেও তার একটা সেবা করছি, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য ন্যূনতম প্রচেষ্টা। এভাবেই যাতে সবাই সবার অবস্থান থেকে সবকিছু করতে পারবে না, এটা আমার একটা ভালো লাগা যে টিপটা করলাম, অদৃশ্য ভাবে আমি কিছু মানুষের সেবা করার সুযোগ পাইছি, সেটা আমি করি। এই টিপের জন্য অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, দিদি এত বড় টিপ করেন কেন, এত বড় টিপ তো আমরা পড়ি না। আবার অনেকে অনেক প্রশংসা করে, দিদি না আপনার এই বড় টিপটা অনেক সুন্দর লাগে। কিন্তু আমি মনে প্রাণে খুব ভালোবাসি এই বড় টিপটাকে, কেউ পছন্দ করুক বা না করুক, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে এই টিপটা আমার খুব প্রিয় একটা টিপ।